গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন যে ক্লিপটা, ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা হচ্ছে রবিবারের সকালের, কিন্তু শনিবার দিন বিকেলের একটা, সন্ধেবেলার, বিকেল না সন্ধেবেলার একটা ভিডিও ক্লিপ, সেটা পেন্ডিং আছে, সেটা এই ভিডিওতে দেব তোমাদেরকে বলেছিলাম। তো সেটা তো আমি মুখে কথা বলেছি, সেখানে আমি ভয়েস ওভার দিতে পারবো না, সেই কারণে এই ভিডিও ক্লিপটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি, যাতে আমি ভয়েসে অ্যাড করতে পারি, ভয়েসটা অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখো, আমি সকাল সকাল বাঁধাকপি কাটতে বসেছি। হ্যাঁ, বাঁধাকপি তো আমি খেতে পারি না, তাহলে কেন আমি বাঁধাকপি কুচাচ্ছি সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলে দেব। তো এখানে আমি তাড়াহুড়ো করে, এখনো কিন্তু বর কাজে যায়নি, তো আমি এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি। আর পাশে দেখো গতকালকের হাঁড়িটা রয়েছে, এটা মাজিনি, তো মলিনাদি আসবে, তো নিশ্চয়ই তাড়াতাড়ি আসবে, আর সত্যি সত্যি তাড়াতাড়ি এসেছিল। তো ওটাকে আমি, ওটা মলিনাদিকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু দুটো হাঁড়ি জড়াতেই হয়, তাই সেই কারণে আমি দিয়ে দিয়েছিলাম। তো চলো এইবার আগের দিনের ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে না, 6টা বাজতে 5 মিনিট বাকি। তো ঘরে না অনেক কিছু নেই, বাড়ন্ত বিস্কিট নেই, বিস্কুট মানে মেরি বিস্কুট আছে, টোস্ট বিস্কুট নেই, বেকারি বিস্কুট নেই, চানাচুর শেষ হয়ে গেছে, মার কাছে জিজ্ঞাসা করলাম, মার কাছেও নেই, ওপরে রান্নাঘরেও নেই, নিচে তো নেই, শেষ হয়ে গেছে। তো এগুলো একটুখানি আনবো, আর তো একটা আমার জুতো আনতে হবে। হ্যাঁ, নতুন একটা জুতো চুরি হয়ে গেছে, তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, নতুন জুতোটা আমার চুরি হয়ে গেছে, একদিন মাত্র অষ্টমীর দিন পরেছিলাম, তারপর আর পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রেখেছি, কি হয়েছে বলতে পারবো না, পাচ্ছি না। তো এই জন্য একটুখানি আমি বাজারে যাব, 5টার থেকে উঠি 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 করছি, মানে যাব যাব করছি, যেতে আর ইচ্ছা করছে না, আমি কোনো কথাই বলতে পারবো না, বুঝতে পারলে তো। তো যাকে ফোন করলাম, যাকে বললাম যে যাবে, বলছে হ্যাঁ আমি তো বাড়িতে আছি, শুয়েই আছি, গেলে হয়? আমি বলছি ঠিক আছে, রেডি হয়ে আসো, আমি তো ড্রেস পরাই আছি, তুমি চলে আসো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন বেরোবো, চলো যাই, একটু ঘুরে আসি, একটু ফ্রি হয়ে আসি, মনটা এরকম হয়ে আছে, মনটাকে একটু এরকম করে আসি, চলো। এখন সেটা গরম লাগছে, কম বলো কত? পুরোপুরি না, পুরোপুরি নাও, এই বলো, আমি 200-র মধ্যে বাজার করে আসছিলাম, 100 টাকা বেশি, আমি ইউটিউবে বলে দেবো কিনা, আমার জায়ের জুতো কিনেছে, তোমরা 100 বেশি দিও। একটু দেখো, মনে হয় যেন আমি কাশ্মীরে আসছি, এত গরম লাগছে এখন আমার। তো চলো, জুতো পেলাম, মন মতন হলো,
চলো কিছু রেখে যায়নি তো? চলো আমি টাকা দিছি, আমার টাকা ফেরত দিছি, চলো। তো দেখো বন্ধুরা, আগের দিনের জুতো কিনতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, চলে আসলাম আবার পরের দিন অর্থাৎ রবিবার। তো ওদিকে বাঁধাকপি কেটে বাঁধাকপিটাকে হালকা ফাঁপ দিয়ে নিয়েছি, যাতে খেতে মোলায়েম লাগে, ঘাস ঘাস না করে বা টাইমটাও কম লাগে সেই জন্য। তো মশলাটাকে কষিয়ে নিয়ে, যেহেতু নিরামিষ করছি আদা জিরে বাটা দিয়ে, তো সেইভাবে করলাম, মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি বাঁধাকপি আর আলুও ভেজে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একদম লো আঁচে হতে দিয়েছি। আর এই দেখো ঘি গরম মশলা দেওয়ার পরে বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি করব তেলাপিয়া মাছ। তো মাছগুলো এনেছে বাবা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাবা বাজারে গেছিল, তো এই যে তেলাপিয়া মাছ এনেছে, আর আমার জন্য আমি মাংস আনতে বলেছিলাম সেটাও নিয়ে এসছে, কারণ বুধবার দিন তো ডাক্তারের কাছে গেছিলাম, বর সময় পাইনি আনার, সেই কারণে বাবাকেই বলেছিলাম। তো নিয়ে এসছে, যেইভাবে বলে দিয়েছি সেইভাবেই কাটিয়ে নিয়ে এসছে, অসুবিধা হয়নি। আর এখানে দেখো মাছগুলো ঢেলে নিয়েছি, তোমাদেরকে তো বলেছি যে সিঙ্কেই আমি এখন ডাইরেক্ট রাখি না, কারণ তোমরা মেসেজ করেছো, কমেন্ট করেছো আমাকে, সেগুলো দেখে নিয়ে তারপর বর বলেছিল যে ডাইরেক্ট সিঙ্কে রাখতে না, তো রাখিও না। এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যেই মাছগুলোকে ঢেলে নিয়েছি, বাবা কাটিয়েই নিয়ে এসেছিল। তো মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল, কারণ কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু বেঁকে গেছে, দেখতেই পাচ্ছ মাছগুলো তো, ভালো বেশ প্রমাণ সাইজের মাছ ছিল, একটা করে হলেই সবার হয়ে যায়। তো আর এদিকে দেখো এই যে মাংস নিয়ে এসছে, সেই মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি, মাংসের মুরগির ঠ্যাংগুলোও দিয়ে দিয়েছে, তো ঠ্যাংগুলো ফেলে দিয়েছিলাম আর কি, তো ওগুলো খাইনি। আর এদিকে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, সর্ষের কিন্তু দিইনি, রসুন দিয়ে করেছিলাম। তো এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম আর রান্নাবান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা এখন বাজে 11:45 আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপি করলাম, তোমরা তো দেখলে, এখনও হ্যান্ডসেট হয়ে পারেনি, এটাকে কী করে ধরতে হবে। তো বাঁধাকপি করেছি, তেলাপিয়া মাছের ঝোল করেছি, ভালো হয়েছে, তেলাপিয়া মাছের ঝোলটা চেখে দেখলাম ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর তোমার করলাম আমার মাংস, আজকে জল ছাড়া করেছি, মলি নদী চলে এসেছিলো সেই কারণে আর ক্যামেরা ধরার টাইম পাইনি যে তোমাদেরকে একটু দেখাবো। আজকে জল ছাড়া করেছি, একদম মানে কষা মাংস, সেটা দিয়ে শীতকালে দেখবো কষা জিনিস খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, গা মাখা তরকারি ঝোল ঝালের থেকে, মানে ঝোলের থেকে কষা সবজি ভালো লাগে। তো আজকে আর জল দিইনি, মানে আমার দুবেলা মতন হয়ে যাবে। আর ভাতের জল ঠল দিয়ে চাল টাল ধুয়ে চাল আর কি হাঁড়ির মধ্যে দিয়ে রেডি করে রেখে এসেছি, শুধু 12টা বাজলেই জ্বালিয়ে দেবো। আর বাবাকে, শেডু বাবাকে আর কি সকালবেলা খাইয়ে দিয়েছি, ভাত খাইয়েছি ডিম দিয়ে, যেরকম গতকালকে করেছিলাম, আজকে একটুখানি কোয়ান্টিটিটা একটু বেশি দিয়েছি, দেখলাম যে কতটুকু ওর মানে সকালবেলা ভাতটাও কতটুকু নিতে পারবে, তো ঠিক আছে বুঝে নিয়েছি কতটুকু খাবে, অসুবিধা হবে না, কারণ স্যারেলাকটা তো ছাড়াতে হবে আস্তে আস্তে। আর পেডিগ্রিটা দিই সন্ধ্যেবেলা, মানে রাত্রেবেলা পেডিগ্রিটা রাত্রেবেলা দিই। তো চলো আমার কাজ বাজ কমপ্লিট। আজকে মলিনাদি এসছে, অনেক তাড়াতাড়ি এসছে, 10:30টার সময় মলিনাদি এসছে, আর এই কিছুক্ষণ আগে গেল, একটুখানি মানে আস্তে ধীরে কাজ করতে বলেছি, যেহেতু বাড়িতে বাজার ছিল না, মাছ আনা ছিল না, বাবা বাজারে গেছে, ও বেরোনোর আগে, মানে বর বেরোনোর আগে বাবা বাজারে গেছে, আর এসছে 9:30টার পরে, হ্যাঁ 9:30টার পরে এসছে, আমার ভিডিও আপলোড মানে পাবলিক করার পরে এসছে, তার মানে 9:30টার পরে এসছে, মানে মাছ টাছ কাটিয়ে টাটিয়ে এনেছে, আমার জন্য মাংস আনতে বলে দিয়েছিলাম, তো 300 টাকার মাংস, হ্যাঁ 300 টাকার মাংস নিয়ে এসছে, এটা আমার অনেক দিন হয়ে যাবে। আর তোমার আজকে তেলাপিয়া মাছ এনেছে, আজকে তেলাপিয়া মাছ করেছি, আর কি কি মাছ এনেছে আমি জানি না, মার কাছে নিয়ে গেছে, মা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছে, এমনি মাছ করার সময় দেখতে পাবো, মার শরীরটা খারাপ তাই আমি সবটা করছি, মাকে কিছু করতে দেওয়া হচ্ছে না, কারণ তোমরা তো জানোই রান্নার লোক আসবেন এই ডিসেম্বরের 1 তারিখ থেকে, তো সেই পর্যন্ত আমি করে দিই। তো আজকে বাঁধাকপি করলাম, কারণ সবসময় আমার দিকটা দেখতে গিয়ে না তাদের দিকটা দেখা হচ্ছে না, তাই আমি ভাবলাম ঠিক আছে আমিও দুপদ দিয়ে খাবো, মাছ আর মাংস দিয়ে খাবো, আর বাবা মাও দুপদ দিয়ে খাবে, হয়ে যাবে 3 পদ হয়ে গেল। তো সেই কারণে আমি আজকে বললাম যে বাঁধাকপি করবো, বলছে চচ্চড়িও করতে পারো বাঁধাকপিও করতে পারো, আমি বললাম আজকে বাঁধাকপি করি, পরে একদিন চচ্চড়ি করে দেবো, বললো আচ্ছা ঠিক আছে, কারণ বাঁধাকপিটা রয়ে গেছে, দেখেছি আমি অনেক দিন আগেই দেখেছি বাঁধাকপি এনেছে, তো খাওয়ার জন্য ইচ্ছে করেই তো ইচ্ছে হয়েছে, তাই জন্যই তো এনেছে, তো ঠিক আছে এরকমভাবে অল্টারনেট করে হয়ে যায়, অসুবিধা হবে না। আর মানে রান্নার মাসি যে যখন থেকে আসবে তখন থেকে তো তাদের পছন্দ মতোই রান্না হবে, আমি সত্যি সত্যি
মানে আনন্দ পাবো যে তারা তাদের পছন্দ মতন খেতে পারছে। সত্যি সত্যি আমার মতন তারা, আমার জন্য তারা খেতে পারছে না, এটা আমার খুব খারাপ লাগছে। কী আর করা যাবে। তো চলো 12টার সময় ভাতটা বসাবো, এখন আপাতত রাখছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:25 আর আমি ভাত ঘর দিয়ে এসেছি, ভাত ঘর হয়ে গেছে। তা ভাবলাম রান্নাঘরে গিয়ে, ভাবছিলাম আমি এই দিকটা কী কেন কথা বলছি বোকার মতন, এই দিকে তো গেছে মাথা। তো সবসময় এইভাবে ধরি, তো হাতে যখন ধরি এইভাবে ধরি, স্পিকারটা এই পাশে থাকে আর এই ক্যামেরাটা এইদিকে থাকে, ওর জন্যই আমি ওইভাবে তাকিয়েছি। যাই হোক, পাগল হইনি, ওটা অভ্যাসের দোষ। তো যখন ভাতটা বসাতে গেছি, ভাতটা গড় দিতে গেছি, তখনই মনে পড়েছে আরে গতকালকে তো এই টাইমে আমি ক্যামেরা অন করেছিলাম। যাই হোক, ক্যামেরাটা নিয়ে, ফোনটা নিয়ে যাইনি আর কি। তো এখনই এসে তোমাদের সাথে কথা বলছি, শর্ট ভিডিও করছিলাম, ওর জন্য একটু ঠোঁটে লিপস্টিক দিচ্ছি। শর্ট ভিডিওগুলি নিশ্চয়ই তোমরা গতকালকে পেয়েছো। ইচ্ছে হলো আজকে একটুখানি শর্ট ভিডিও করি। শর্ট ভিডিও সহসা করি না, ওই বরের সাথে ধরে বেঁধে, বরকে ধরে বেঁধে করিয়েছিলাম শর্ট ভিডিও। তার মানে কি বলবো, তার ওটাকে কি বলে, লক্ষণ তো তোমরা বুঝেই গেছো, প্রমাণ প্রমাণ সরি প্রমাণ তো তোমরা পেয়েই গেছো। কি বলবো, গান পারে না এমন না, কিন্তু করে না, লজ্জা পায়। এমনি ওই হাঁটতে ফিরতে চলতে ফিরতে তখন গুনগুন করে আর লিরিক্স ভুল করে, তখন আমি একটুখানি আবার কারেক্ট করে দিই যে এটা না এটা, এটা এটা। তো যাই হোক, হ্যাঁ গতকালকে রাত্রেবেলা, এটা ও আসলেই আমি বলতাম, কিন্তু আসলে ও এসে বসলে আর আমি এক খাটে বসলে পরে সেরু কথা বলতে দেয় না, সেই কারণে এখন বলছি। গতকালকে ওষুধ খাওয়া নিয়ে খুব গণ্ডগোল হয়েছে রাত্রেবেলা। আমাকে বলেছে ওষুধ রান্নাঘরে রাখতে না, আমি রান্নাঘরে রাখি না। তোমরা বলেছো স্টিলের পাত্রে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ খেতে না, আমি খাচ্ছি না, কাপে করে খাচ্ছি। তো যেটা তোমরা বলো সেটা খুব মানে, আমি যদি মিস্টেক করে যাই নাও দেখি, বর কিন্তু দেখে খুব মানে ভীষণভাবে তোমাদের মানে কমেন্ট ফলো করে বর। তো ও বলছে, দেখেছো বলছে, তোমার সবাই বলছে যে স্টিলের পাত্রে ওষুধ খেতে না, বলছে হ্যাঁ আমি দেখেছি, আমি তারপরে কাপেই খেয়েছি। তো যাই হোক, গতকালকে রাত্রেবেলা এসছে, ও ভাত খেতে যাবে তার আগে, আমি আমার তো ভাত খাওয়া আগে হয়ে যায়, আধা ঘন্টা পরে আমি হচ্ছে এখন ওষুধটা খেয়ে নিয়ে একটুখানি রিল্যাক্স হয়ে বসবো ফোনটা নিয়ে। সেই জন্য আমি এই টেবিলের উপরেই ওষুধগুলো থাকে, ওই যে দেখো এখনও আছে, দেখতে পাচ্ছ বোতলে ঢাকা রয়েছে, তারাও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো দুটো ওষুধই রয়েছে, এই যে এই যে এই যে এই দুটো হোমিওপ্যাথি, এটা থাইরয়েডের ওষুধ, সব কটা কিন্তু টেবিলের উপরেই রাখা আছে। তো আমি খাবো বলে নিয়ে গেছি সবে। আর আমার দেখেই বলছি কি, তোমারে বলেছি না রান্নাঘরে ওষুধ রাখতে না? আমি বললাম আমি এই মাত্র নিয়ে আসলাম, সেই ওটা নিয়ে আসে, নিয়ে এসে ঘরে রাখলো, আমি আবার নিয়ে রান্নাঘরে রাখলাম, কারণ কাপও রান্নাঘরে আছে, জলও রান্নাঘরে থাকে। ওনার জেদ হয়েছে ঘরেই খেতে হবে, ঠিক আছে, ঘরে জল আছে, তারপরে বলছে ঘরে তোমার খেতে ওষুধ, আরে রান্নাঘরে খাবো, কাপটা ধুয়ে ওখানেই রেখে আসবো, আসার সময় ওষুধের বোতলটা নিয়ে চলে আসবো, মিটে গেল। আমি যেখানে আমার সুবিধা হবে আমি তো সেইভাবেই করবো, না ওনার জেদ উঠেছে ওনার ওইভাবে করতে হবে। এবার আমারও তো ভয়ঙ্কর জেদ, আমি আবার খাইনি, ধুর আমি দুবার করে নিয়ে গেছি, দুবার করে নিয়ে চলে এসছে, আমার মাথাটা গেছে গরম হয়ে বলছে ধুর খাবোই না ওষুধ। তারপরে সে ভাত খেতে গেল, ভাত খেয়ে এসে আধা ঘন্টা মতন বসলাম, আমি শেরুর সাথে, শেরুকে একটু আদর করছিলাম, আর রাত্রেবেলা ভিডিও করা ছিল না আমার, তো এডিট ফেডিট করে রেখে তারপরেই করছিলাম। তারপরে গিয়ে যখন শুয়ে পড়েছি, বলছে এই তুমি ওষুধ খাবো না, বলছে আমি বললাম না, বলছে তাহলে ফেলে দেবো, বলছি যাও ফেলে দাও ফেলে দাও ফেলে। আমি তো ভালো মতন জানি না, দরকারি জিনিস এমন মাথা গরম কোনোদিনও কারোর হয়নি যে দরকারি জিনিস আমরা কোনো অনিষ্ট করেছি, কেউ না, না ও না আমি কোনোদিনও করিনি, তো আমি তো জানি ফেলবে না। তো যাই হোক, শুয়ে পড়েছি, আবার উঠেছে, বলছে খেয়ে দাও জ্বালা তো আবার। আমি বলছি না কেন, তুমি জেদ খাটালে বলো, আমি তো রান্নাঘরে গিয়ে খেয়েই আসছিলাম। তো এই ধরনের দুষ্টু মিষ্টি আমরা যে খুব মানে আমাদের মধ্যে খুব মিল, হ্যাঁ অবশ্যই খুব মিল, ভীষণ মিল, আবার কিন্তু ঝগড়াও হয়। তো এটা বলে দিলাম তোমাদেরকে, এটা যখন শুনবে দেখবে আর বলবে তুমি আবার এটা বলতে গেছো কি করতে, বলবে দেখো এই এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি। আর ওই যে আমি বলি ঝগড়া, ছোট ছোট ঝগড়া, অশান্তি, এগুলো হচ্ছে কোনো সম্পর্কের সুস্থতার লক্ষণ। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, অভিমান করে, রাগ করে, তাহলে বুঝবে সম্পর্ক ঠিক আছে। আবার হ্যাঁ মারধর করে সেটা ঠিক না, সেটাও একদমই ঠিক না, তাহলে তো একদম আইনের দ্বারস্থ হওয়া উচিত, আমি হলে তো তাই করতাম। তবে যাই হোক, আমার সঙ্গে ওই সমস্ত কোনো কিছু না, কোনো দিনও না, আজ পর্যন্ত কোনো দিনও হয়নি, আর আশা করছি আর হবেও না। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই তো 9:30 বেজে গেছে কথা বলতে বলতে, যাই ভাত দিয়ে আসি বাবাকে। তো চলো এখন আপাতত রাখছি, পরে ভিডিওটা এন্ড করব, ঠিক আছে।
এটা কে বাবা? এ বাবা বাবা কে এটা? তোমার নাকটা কি সুন্দর, আমার দেবা? তোমার নাকটা আমার দেবা? বলে আমি এখন খাচ্ছি পেডিগ্রি, আমার খা শেষ প্রায়, আর তিনটে আছে। হ্যাঁ বাবা, আরে বাবা জি, কটর 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 কটর। তো বন্ধুরা চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওকে এখন একটুখানি খাইয়ে দিলাম, আর আমি পাশের ঘরে আছি। তো বর বাড়ি এসছে, বলছে আজকে একটু তাড়াতাড়ি এসছে। তাই আমি বললাম আজকে কি ট্রেনটা তাড়াতাড়ি এসছে? বলছে না লেট। আর আমি বললাম কেন? বলছে এরকম বিরাটি এসছে, বলছে আমি 19 টাকা খরচা করে না গো, 19 টাকা না, হ্যাঁ হ্যাঁ 15 টাকা, 15 টাকা খরচা করে আমি বিরাটি পর্যন্ত আসলাম, আগের ট্রেনটা ধরবো। তো আগের ট্রেনটা 19 মিনিট লেট। হ্যাঁ, আমি এই জায়গায় 19 আর 15 গণ্ডগোল করে ফেলেছি, 19 মিনিট লেট। তো খুব দুঃখ হয়েছে, ট্রেনটা পাইনি, তাহলে 9টার মধ্যে বাড়ি চলে আসতো। তো এত দুঃখ হয়েছে, দুঃখে নান খেয়েছে, নান নান রুটি না, নান নান পরোটা, কোনটা? পরোটা। দুঃখে নান পরোটা খাইছে, তারপরে আবার ছোলা মাখা খাইছে। তাহলে ভাবো, দুঃখে এত কিছু খেয়ে ফেলছে। আমি বলি দুঃখে এত কিছু খাইলো? বলে হ্যাঁ দুঃখে খেয়ে ফেলছে। আমি বলি তাহলে ভাত বলে এই কটা খাবো? আমি ভাত যদি থাকে আমার কিন্তু দেখাবো না সেই ভাত। তো চলো, আর আমাদের মধ্যে যে গতকালকে ঝগড়া হয়েছে রাত্রেবেলা শুনছো, সেটা আমি বলে দিছি যে তুমি আমার সাথে ওষুধ খাওয়া নিয়ে ঝগড়া করছো। তোমাদের কমেন্ট দেখে আর আমার সঙ্গে এসে বলে যে শুনছো, দেখছো তুমি এটা বলছে, দেখছো তুমি ওইটা বলছো, মানে তোমাদের কমেন্টের ও যা গুরুত্ব দেয়। যাই হোক, জানে যে আমার ভালোর জন্য বলছো তোমরা, সেই জন্য গুরুত্ব দেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন বাজে রাত 10:46। তো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর সিজন চেঞ্জ হচ্ছে, গতকালকের ওই চ্যানেলের ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে সবার শরীর খারাপ, সবাই সাবধানে থেকো, গরম জামা কাপড় পরো, এই সময়টা বড্ড খারাপ। তো চলো, টাটা।